হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে, একটি ঝোঁক শূন্য মুদ্রা টস করা হলে সদৃশ পরীক্ষার ফল যদি টেল হয় তবে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয় কিন্তু যদি হেড হয় তবে যে থলিতে দুটি সাদা ও তিনটি কালো বল আছে সেই থলি থেকে একটি বল তোলা হয় ধরি মুদ্রায় মুদ্রা টস করার ফলে প্রাপ্ত ফল হেড ও টেল হলো যথাক্রমে এইচ ও টি। নেক্সট আমাদের কি বলা হয়েছে, দুটি সাদা ও তিনটি কালো বল আছে, থলিতে থাকা দুটি সাদা ও তিনটি কালো বল যথাক্রমে W1 W2 এবং B1 B2 B3। আমরা জানি সাধারণ পাশায় এক থেকে ছয় অঙ্ক যুক্ত ছয়টি তল থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে, নমুনা দেশ। তাহলে প্রদত্ত যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ, প্রদত্ত যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ কি হবে। যদি আমাদের ফার্স্টে টি পড়ে তাহলে পাশার এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটি পড়তে পারে,
তাহলে T1, T2, T3, T4, T5, T6 আর যদি হেড পড়ে তাহলে তিনটি কালো আর দুটি সাদা বলের মধ্যে যে কোনো একটি পড়তে পারে, দুটি সাদা ও তিনটি কালো বলের মধ্যে যে কোনো একটি পড়তে পারে। তাহলে H, H, W1, H, W2, H, B1, H, B2 আর H, B3 এটি হলো আমাদের নমুনা দেশ। তাহলে আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।